কবি মঞ্চে উঠে দাঁড়ালেন। শ্রোতারা সবাই চুপ হয়ে গেল। কবি পকেট থেকে একটি কাগজ বের করলেন, সেখানে একটি কবিতা লেখা আছে। কবি মাইক হাতে বলল, কবিতাটি শোনাবার আগে আমি দুটি কথা বলতে চাই। আমার বুকের মাঝে আজ ঘুম নাই, আমি সম্পূর্ণ বুক হাতড়ে একটিও অভিমানের শব্দ খুঁজে পাইনি। আমার অভিমানের শব্দগুলো আজ রাজপথে স্লোগানে স্লোগানে যুদ্ধে নেমেছে, মানুষ পাচার লড়াইয়ে নেমেছে। শ্রোতারা সবাই চিৎকার করে বলে উঠল, আমাদের কি আর কখনো অভিমানের কবিতা শোনা হবে না? কবি বলল, অভিমানগুলো আবার বুকে ফিরলেই আমি আমার কবিতার বুকে বিলিয়ে দিব। আজ আমি আপনাদের জন্য এই প্রথম একটি বিপ্লবী কবিতা লিখেছি। শ্রোতারা চুপ হয়ে গেল। কবি বুকের মাঝে একটি হাত রেখে কবিতাটি পড়ল, মানুষ ভালোবাসার জন্য। তারপর লক্ষ কোটি মানুষ বুকের মাঝে একটি হাত রেখে আকাশ বাতাস কাঁপিয়ে গর্জন করে উঠল, মানুষ ভালোবাসার জন্য, মানুষ ভালোবাসার জন্য।